খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল, আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। কোন্নগরে দশ বছরের বালক শ্রেয়াংশু শর্মা খুনে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তার শ্রেয়াংশুর মা এবং মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী, দুজনেই নিরীহ শ্রেয়াংশু খুনে জড়িত বলে পুলিশের দাবি। মঙ্গলবার উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। গত শুক্রবার রাতে কোন্নগরের কানাইপুরের আদর্শনগরের নিজের বাড়িতে রক্তাক্ত অবস্থায় শ্রেয়াংশুকে দেখতে পায় তার প্রতিবেশী দিদি। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বালক খুনে নড়ে চড়ে বসে চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ থেকে ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে বলে অনেকেই অনুমান করেছিল, কিন্তু নিজের মা জড়িত বিশ্বাস করতে পারছেন না কেউ। শ্রেয়াংশুর বাবা পঙ্কজ হতভম্ব। তিনি বলেন, বিশ্বাস করতে পারছি না, তবে ছেলেকে যেই খুন করুক ফাঁসির চেয়েও বড় কোনো সাজা হলে সেটাই দেওয়া হোক। স্ত্রী জড়িত, আমি এখনো মানতে পারছি না। আমার স্ত্রী ডাইরেক্টলি কোনো ইনভলভ আছে এটা সিসিটিভি ফুটেজে ওটা একটু সন্দেহ ছিল কি অন্য ওটা কি করছে ওখানে মার্ডারের দিনে, কিন্তু আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে আমি এখনো মানতে পারছি না। আমার ওয়াইফ ডাইরেক্টলি ইনভলভ আছে, এটা যদি হয় তাহলে তো এটা মা নিজের সন্তানকে এখনো মানতে পারছি। ফাঁসি থেকে যদি বেশি কিছু শাস্তি হয় কাইনে অন্য কাইন যে হোক না কেন, আপনার স্ত্রী হলেও যে হোক না কেন, ওইভাবে কোনো দিন সন্দেহ হয়নি। একটা বান্ধবী আছে, ঠিক আছে, বাড়িতে আছে, ওর ফ্যামিলি মেম্বার, মা বাবা, মা আসো, বন্ধু আসো, আমিও নমস্কার করতাম যেহেতু বাড়িতে এসেছে। প্রায় কি ফোনে কথাবার্তা হতো? ফোনে প্রায় কথাবার্তা হতো। আপনাদের বিবাহিত জীবনে সমস্যা হয়নি কিছু? না, এস এস না, সমস্যা হল। এখন আপনি তাহলে কী চাইছেন? যে থাকুক, যে থাকুক, ফাঁসি থেকে শক্ত কিছু যদি সজা থাকে ওকে দেওয়া উচিত। এদিন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালকে পাশে বসিয়ে ডিসিপি জানান, ঘটনায় শ্রেয়াংশুর মা শান্তা এবং বান্ধবী বছর ৩০ ইফফাত পারভিনকে খিদিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিয়ের আগে থেকেই হাওড়ার বাসিন্দা ইফফাতের সঙ্গে শান্তার নিবিড় সম্পর্ক। নিবিড় বলতে কি ভালোবাসা, অর্থাৎ সমকামী? এই মুহূর্তে তা না জানাতে চাইলেও সমকামী যে নয় সেটাও জানাতে চাননি ডিসিপি। পাশাপাশি কি কারণে ফুটফুটে ওই বালককে নৃশংসভাবে খুন করা হলো তদন্তের স্বার্থে সে বিষয়েও এই মুহূর্তে কিছু জানাতে চায়নি পুলিশ। ১৬ তারিখে শুক্রবার সন্ধেবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদর্শনগরে কানাইপুর এলাকা যেটা, সেখানে একটি বাড়িতে একটি ছোট বাচ্চা ইনজোর্ড অবস্থায় পড়ে রয়েছে। তারই বাড়িতে একটি অন্য একটি ছোট বাচ্চা, তারই দিদির বয়সে ছোট, সে প্রথম নোটিশ করে তাকে। সাথে সাথে সে পাড়ার লোকজনকে জানায় এবং পাড়ার লোকজন ওকে নিয়ে পাশের একটি নার্সিংহোমে, সেখান থেকে কানাইপুরের ওখানে যে প্রাথমিক হেলথ সেন্টার, সেখান থেকে আলটিমেটলি পরপর এসে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেইখানে তাকে পরবর্তীকালে ডেথ ডিক্লেয়ার করে। আমরা ইনফরমেশন পাই যে বাড়িতে সেই সময় শুধু বাচ্চাটি ছিল, অন্য কেউ ছিল না, ছোট বাচ্চাটি এসে যে দিদি ওকে প্রথম দেখতে পায়। লোকাল উইটনেস, বাকি লোকজন, সমস্ত সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস, এগুলো আমরা কনসিডার করি। পিওর এক্সপার্ট দিয়ে আমরা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারপরে FSL থেকে এক্সপার্ট, সকলেই এসে এক্সামিন করে তথ্য প্রমাণ কালেক্ট করেছেন। সেই তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাইমারিভাবে যতদূর আমরা ইনভেস্টিগেশন এতক্ষণ চলেছে তার ভিত্তিতে আমরা দুজনকে আজকে অ্যারেস্ট করেছি। ইফফাত পারভিন নামে এক মহিলা, তাকে খিদিরপুর থেকে, এবং শান্তা শর্মা, বাচ্চার মা, এই দুজনকে এই ঘটনায় জড়িত সন্দেহে অ্যারেস্ট করা হয়েছে। ইফফাত পারভিনের সাথে শান্তা শর্মা, এনার অনেক পুরনো দিনের বন্ধুত্ব ছিল তো, এবং দিনরাত কথা বলতেন তারা নিজেদের মধ্যে, রাতেও মাঝে রাতে এরকম আমরা পেয়েছি উইটনেস থেকে। এবং রিসেন্টলি ধরুন কনজুগাল লাইফে যে কোল্ডনেস, এই তথ্য প্রমাণটা আমাদের কাজে আসে সেই ব্যাপারে, এবং বাকি সমস্ত যে তথ্য প্রমাণ পেয়েছি তার থেকে আমাদের ইনভেস্টিগেশনে এই দুটো নামই উঠে এসেছে।
এই তো বললাম যে আমাদের বাকি এদের দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব, সেটা বিয়ের আগে থেকে এবং এখনও সেটা চলছে। নিজেরা এনারা আলাদা দেখা করেন, মানে অসংখ্যবার ফোন করেন দিনে রাতে, এইগুলো সমস্ত ধরেই তারপরে এদের নাম আমরা পেয়েছি। এবং বাকি সমস্ত যে সিসিটিভি ফুটেজে প্রেজেন্স পিওতে সেইটা থেকে পাওয়া গেছে। বাকি বাকি সমস্ত তথ্য প্রমাণ আমরা এখনও ইনভেস্টিগেশন চলছে, সেগুলো কালেক্ট করে কোর্টের কাছে পেশ করব এবং ফার্দার যা প্রোগ্রেস সেগুলো আপনাদের পরে জানিয়ে দেব। দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার। আপনি যে কোনো সার্ভিসের ওপর 300 টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন। তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায়। আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে, মানসী বাজার শ্রীরামপুর, শ্যাওড়াফুলি জিটি রোড ICICI ব্যাংকের ঠিক বিপরীতে, আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড়। ফোন নম্বর 8777023189। আগামীকাল ধৃত দুজনকে শ্রীরামপুর মহকুমা আদালতে তুলে হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, খবর সোজা সাপটা। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিশরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি, ECG, ইকো, অপারেশনের সুযোগ সহ ICU ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।